হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি মোবাইল দিয়ে কোনো প্রকার যোগ্যতা ছাড়া ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আমরা এখন যে জব সাইটটিতে আছি এটা হচ্ছে একটি মাইক্রো জব সাইট এবং হচ্ছে এটার নাম পিকওয়ার্কার্স। তো আপনি চাইলে এই জব সাইটটি থেকে কোনো প্রকার যোগ্যতা ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়ে কাজ করে মাসে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমরা এখন যে কাজটি আপনাদেরকে করে দেখাবো, এ ধরনের অসংখ্য কাজ কিন্তু এই পিকওয়ার্কার্সে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এই কাজটি, ইনস্টাগ্রাম টিটিভি প্লাস এসইও প্রমোট কন্টেন্ট এঙ্গেজ 1x, এই যে এসইও প্রমোট কন্টেন্ট এঙ্গেজ 1x এর অসংখ্য কাজ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এই কাজটির পজিশন রয়েছে 2600টি, তার মধ্যে 1437টি কাজ কমপ্লিট হয়েছে এবং এটার জন্য পেমেন্ট রয়েছে 0.40 সেন্ট। তো এই একটি কাজ যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে এই এসইও প্রমোট এঙ্গেজের এখানে আপনারা শত শত কাজ পেয়ে যাবেন। তো আপনারা যদি দৈনিক এখান থেকে 50 থেকে 60টি বা 100টি কাজ যদি কমপ্লিট করতে পারেন তাহলে মাস শেষে খুবই ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমরা কাজটি নতুন একটি ট্যাবে ওপেন করে নিয়েছি এবং হচ্ছে কাজটি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা কাজটি শিখে ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যেতে বলা হচ্ছে। দুই নম্বরে বলা হচ্ছে সেই লিঙ্কে যাওয়ার পর আমাদেরকে একটা ইনস্টাগ্রাম বায়ো দেখতে পাবো। তো সেই বায়োতে একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে আমাদেরকে ক্লিক করতে বলা হচ্ছে। এবং তিন নম্বরে বলা হচ্ছে ভিজিট এনি পোস্ট ফর 2 মিনিটস, স্ক্রল অ্যান্ড রিড দ্য এন্টায়ার পোস্ট। তো এখানে আসলে অনেক কঠিনভাবে বলে, তো আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজটি করে দেখাবো। এখানে বলা হচ্ছে সেই ওয়েবসাইটে যাওয়ার পর 2টি পোস্ট ভিজিট করতে, তারপরে আরও 5টি পোস্ট ভিজিট করতে। এই যে দেখুন, ভিজিট অল পোস্ট 2 মিনিটস ওভারঅল অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্ক্রল অন এভরি পেজ। তো প্রত্যেকটি পেজ আমাদেরকে স্ক্রল করতে বলা হচ্ছে। এবং 5 নম্বরে একটি স্ক্রিনশট দেওয়া আছে, সেই স্ক্রিনশটে বলা আছে যে আমাদের কিছু অ্যাড পেজ এবং হচ্ছে অ্যাডে ভিজিট করার জন্য। তারপর আমরা যখন কাজটি শেষ করব সেটার প্রুফ হিসাবে আমাদেরকে দিতে হবে সাবমিট দ্য 7th URL অফ পোস্ট ইউ ভিজিটেড, অর্থাৎ যে 7 নম্বর যে পেজটা আমরা ভিজিট করবো সেটার ইউআরএলটা দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা সেখানে যাওয়ার পর একটা অ্যাডে আমরা ক্লিক করব, সেই অ্যাডের লিঙ্কটা দিতে হবে। এবং হচ্ছে অ্যাড পেজে যাওয়ার পর আমরা আরেকটি নতুন পেজ ভিজিট করব, সেটার লিঙ্কটাও এখানে প্রুফ হিসাবে দিতে হবে। তো বন্ধুরা, আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি কাজটি শুরু করতেছি। এখানে যে লিঙ্কটি দেওয়া আছে, সর্বপ্রথম আমরা সেই লিঙ্কে চলে যাব। লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি ইনস্টাগ্রামের বায়োর মধ্যে নিয়ে আসছে বা ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে নিয়ে আসছে। তো তারপর এখানে আমরা একটি ওয়েবসাইট পেয়ে গেছি। তো আমরা এই ওয়েবসাইটটাকে নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো নতুন একটি ট্যাবে ওপেন করার পর দেখুন, এটা আমাদেরকে একটি ট্রাভেল ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে এখন যে কোনো একটি পোস্ট ভিজিট করব। সাপোজ আমি এই পোস্টটি ভিজিট করতেছি, এভরিথিং টু এই হেডলাইন, যে এভরিথিং টু নো বিফোর মুভিং টু স্পেন। তো এই যে আর্টিকেলটি এসে এটাকে আমরা একদম স্লোলি এখানে 1 থেকে 2 মিনিট আমরা স্পেন করব। তো আমি একদম স্লোলি উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে স্ক্রল করবেন আপনারা। তো আমি আসলে ভিডিও দেখানোর স্বার্থে একটু দ্রুত গতিতে স্ক্রল করতেছি, তো আপনারা একটু স্লোলি করবেন যাতে এই পেজটাতে আপনারা 1 থেকে 2 মিনিট পর্যন্ত স্টে করতে পারেন। তারপর আমরা হোম পেজে চলে যাব। তারপর এই যে ট্রাভেল ফিপস যে লেখাটি আছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি আর্টিকেল, এটা একটি আর্টিকেল, তারপর এটা একটি আর্টিকেল। তো আমরা এখান থেকে সিরিয়ালি এই আর্টিকেলগুলো ওপেন করব এখান থেকে প্রত্যেকটি। তো এই সর্বপ্রথম যে আর্টিকেলটি রয়েছে, আমরা এই রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব 1 নম্বরটা ওপেন করলাম। তারপর হচ্ছে 2 নম্বর আর্টিকেল ওপেন করলাম। তারপর হচ্ছে এখান থেকে 3 নম্বর আর্টিকেল ওপেন করলাম। তারপর হচ্ছে 4 নম্বর আর্টিকেল, তারপর হচ্ছে 5 নম্বর আর্টিকেল, তারপর 6 নম্বর আর্টিকেল, তারপর হচ্ছে 7 নম্বর আর্টিকেল এবং 8 নম্বর আর্টিকেলটা আমরা এখান থেকে ওপেন করব। এই যে দেখুন, 8 নম্বর আর্টিকেলটা আমরা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখন আমরা প্রত্যেকটি আর্টিকেলে যাব এবং হচ্ছে একদম টপ টু বটম স্ক্রল করব। এই যে দেখুন, এটা হচ্ছে 1 নম্বর আর্টিকেল। তারপর এটাতে আমরা গিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত স্লোলি আমরা এখানে স্ক্রল করব। আপনি যদি প্রত্যেকটা আর্টিকেল যদি ভিজিট না করেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্টটা করবে না। তো অবশ্যই আপনি উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে প্রত্যেকটা আর্টিকেলে যাবেন একটা একটা করে এবং প্রত্যেকটার উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে স্ক্রল করে নেবেন। তো আমি প্রত্যেকটা আর্টিকেল, অর্থাৎ হচ্ছে 8টা
আটটা আর্টিকেল আমি এখান থেকে স্ক্রল করে নিয়েছি, আপনারাও স্ক্রল করে নেবেন। তো তারপর স্ক্রল করার পর আমরা আট নাম্বার আর্টিকেলে এসে অ্যাড খুঁজব, কোথায় অ্যাড দেওয়া আছে। তো আমরা একটু উপরের দিকে চলে যাব। উপরের দিকে যাওয়ার পর আমরা দেখব, এই যে দেখুন, এটা কিন্তু একটা অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা এই অ্যাডভার্টাইজের উপর ক্লিক করব, বা অ্যাডভার্টাইজটাকে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর দেখুন, এটা আমাদেরকে একটি অন্য একটি ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসে। তাও এটাতেও আমরা উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখানে হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর এখান থেকে আমরা আরেকটি নতুন ট্যাব ভিজিট করব। এখান থেকে সাপোজ আমি এই ট্যাবটাকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম, তাহলে আমরা অ্যাড সাইডের মধ্যেও কিন্তু আরেকটি নতুন পেজ কিন্তু ভিজিট করলাম এবং এটাকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করে নিলাম। তো আমাদের কাজটি এখন শেষ। তো আমরা সরাসরি এখন চলে যাব হচ্ছে আমাদের পিকওয়ার্কার্সে এবং হচ্ছে আমাদের প্রুফগুলো আমরা সাবমিট করব। তো দেখুন, এখান থেকে সাত নাম্বার পোস্টের লিঙ্ক দিতে বলছে। তো আমি শুরু থেকে সাত নাম্বার পোস্টটা কাউন্ট করে এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। তারপর হচ্ছে আমি আমার প্রুফ বক্সে এসে এক নাম্বার প্রুফ বক্সে এটাকে পেস্ট করে দেব। তারপর দুই নম্বরে আমাদেরকে বলছে আমরা যে অ্যাড সাইটটিতে গেছি সেই অ্যাড সাইটটার ইউআরএল, এবং অ্যাড সাইটে যে আমরা আরও একটি পেজ ভিজিট করছি সেটার ইউআরএল। তো এটা হচ্ছে প্রথম অ্যাড সাইট যেটাতে গেছি সেটার ইউআরএলটা কপি করলাম। তারপর এখানে এক নাম্বার দেব, নাম্বার ওয়ান দিয়ে আমরা সেই লিঙ্কটাকে পেস্ট করব। তারপর এন্টার দিয়ে আমরা হচ্ছে দুই নাম্বার দেব। দুই নম্বরে আমরা অ্যাড সাইটের ভিতরে যে আরেকটি পেজ ভিজিট করছিলাম সেটার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট দুই নম্বরে এখানে সেই লিঙ্কটাকে পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমরা এখন সাবমিট প্রুফ এই অপশনটির উপর ক্লিক করবো। তো দেখুন, গ্রেট টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, আমাদের কাজটা সাবমিটেড সাকসেসফুলি হয়েছে। তো আমাদের বায়ার হচ্ছে কাজটি এখন রিভিউ করবে। রিভিউ করে সর্বোচ্চ একদিন বা দুই দিনের মধ্যে সে কাজটি যদি ঠিকঠাকভাবে করে থাকেন তাহলে আপনাকে পেমেন্টটা করে দিবে। তো বন্ধুরা, আপনারা যদি পিকওয়ার্কার্সের আরও এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে কাজগুলো শিখে এভাবে ইনকাম করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।